বিশ্বের ভালো চাই, গোটা বিশ্বের মানুষের মঙ্গল কামনায় আমি মেতেছি, যার জন্যেই আমি এমন এমন আজগবি কথা বলি কোনো নার্সারি বন্ধুর বলে না। গাছ কিনতে আসে, সেটা অনেকে হয়তো বলবে দাদা আপনি আমরা কি খাবো না খাবো ঠিক করে দেবেন, আমি অনেক কিছু খাবার কথা বলি, এটা মানুষের ভালো চাই বলে বলি, কারো হয়তো ভালো লাগবে না কিন্তু অধিকাংশ মানুষেরই ভালো লাগছে। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত একটা ব্রত নিয়েছি, ধরে রাখেন আমি এটা করে যাব, বলে যাব গাছ লাগান, হ্যাঁ আমি বলে যাব দ্রুত দ্রুত, মানে যেটা বলেছি দেখেন, একটা ভারতসভা আশ্রম মনে হয় ওরাও লিখেছে 500 না 500 কোটি না 1000 কোটি গাছের দরকার, 1000 কোটি গাছের দরকার সুস্থ জীবনযাপনের জন্য, 1000 কোটি গাছ গাছ লাগাতে হবে বাধ্যতামূলক, এটা আপনার নৈতিক দায়িত্ব। সবেদা দেখাতে বলবো, সবেদা ঝুলে আছে কিভাবে দেখুন, সবেদা দেখা দাদার মাদার গাছে কিভাবে সবেদা ঝুলে আছে, এটা কিন্তু কালাপাতি, কালাপাতি এদিক দিয়ে অসংখ্য ফল দাদার এখানে, এই পাশে আসুন এই পাশে আসুন দেখুন, আরে বাপরে শুধু ফলের ভেতরে, শুধু ফল, মন জুড়ে যাবে আপনার, শুধু ফল, শুধু ফল, শুধু ফল। ভারতবর্ষে যদি বিষমুক্ত ফল থেকে থাকে সেটা হচ্ছে এই সবেদা। আচ্ছা এতে কোনো কিছু লাগে না, আপনাতেই হয়ে যায়, লাগে না কোনো সবেদা বিষমুক্ত ফল যদি খেতে চান, ওই মহারাষ্ট্র থেকে আঙুর আসুক আর কাশ্মীর থেকে আপেল আসুক, না বিষমুক্ত ফল যদি খেতে হয় সেটা হচ্ছে সবেদা। সবেদা আম বা লিচু, এদের কিন্তু এরা শক্ত মাটি পছন্দ করে, এদের কিন্তু বেশি দিতে হবে, মাটি বেশি দিতে হবে, অর্গানিক আগে দেওয়াই যাবে না, অর্গানিকে আম গাছ বাঁচাতে পারছে না, বা গোবর খোল দিলে বাঁচবেই না, মরে যাবে। এটা কি টেনিস বল, এক বছর হয়নি দেখেন টেনিস বল, দেখুন লোক সব খাবার দিয়ে গাছ নষ্ট করে দিচ্ছে। এই ডাকতে পারবে আমার সে লাঠি পুঁতে পুঁতে বাঁধতে হবে, যা দাঁড়িয়েছে খাবার যে খুব বেশি দিতে হয় সেটাও নয় না, কিন্তু পাত্র বড় চাই, একটু একটু বড় পাত্র না হলে যারা, এটা কি আছে, এটা কি ডালিম আছে সুন্দর, এটা ভাগুয়া, ভাগুয়া বাহ, বাতাবিটা একটু দেখাবেন, হ্যাঁ বাতাবিটা দেখুন দর্শক, দাদার মাদার গাছের বাতাবি, ওদিকে দেখেন এটা কি মাতাবি দাদা, এটা অ্যাসেম্বলি অল টাইম, অল টাইম এর ঊর্ধ্বে কোনো বাতাবি নেই। আচ্ছা এই মিষ্টি, খুব মিষ্টি শুধু না অল টাইম হবে, সাইজটাও বড় হয়, 5 কিলো পর্যন্ত হয়, এদিকে আসুন দেখাচ্ছি, বাহ এটা কি হোয়াইট জাম, তাই তো, হ্যাঁ হ্যাঁ এতে কভার দিলে দাঁড়িয়ে যাবে, কভার দিলে দাঁড়িয়ে যাবে, আর যেই ছোটো ফল ধরবে সেই, এই যে দিদিভাই খান এগুলো, যেগুলো ব্ল্যাক হয়েছে এগুলো খান, মালবেরি দেখেন কিভাবে আপনার পাখি প্রকৃতি আসবে, আসছে না এতে ভিটামিন সি, এতে ভিটামিন সি এ ভরপুর, ওই পাশে আর একটা আছে একটু হাই, ওটা দেখেন গরুর তো কাজ হবে খুব। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট জাম, এটা হোয়াইট জাম দেখালাম দর্শক, এই আমলকি দেখাচ্ছি, এতে কোটি কোটি ফুল, দেখুন আমলকিতে কোটি কোটি ফুল, এরকম দেখা যায় না, এটা রেড দাদা, হ্যাঁ রেড, এই দেখেন আমি তো ডাল কেটে নিই, এসব ডাল কাটা হয়েছে, এর মধ্যে কাটা হয়েছে, কেটে জোড়া হয়েছে আমলকি, একদম আমরা একটু ওই দিকটা যাবো, কোন দিকটা যাবো একটু, আচ্ছা এইটা একটু দেখে নিই,
এইটা হচ্ছে সেই খাকি কালারের লঙ্ঘন। লঙ্ঘন আচ্ছা, এক বছর কম মাস বয়স। এই লিচুর মতো যেটা হয় আমরা, হ্যাঁ লিচুর মতন হয় যে এইটা, এই এরকম টাইপের, হ্যাঁ একদম লিচুর মতো। এর ফুলটা চলে এসে খুব সুন্দর। আচ্ছা দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কিভাবে মুকুল এসেছে। এটা আমার নতুন বাগান, এটা নতুন মাদার বসিয়েছে। এই আপনার ব্ল্যাকবেরি ফল দেখেন, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। হ্যাঁ শুধু ফল থাকবে, আমি কেটে একটু ছোট করে দিয়েছি। ব্ল্যাকবেরিতে ফুল চলে এসছে, ফল অবশ্য এখন নেই। ফুল চলে আসছে অল্প দিনের মধ্যে অটোমেটিক, কিছুক্ষণ যদি আমি স্প্রে নাও করি তো ফলে ভর্তি হয়ে যাবে। প্রত্যেকবারই হয়, এবারে হবে। হ্যাঁ গোলাপের মতন কাটা, এই তো হাজার হাজার ফুল আছে, হাজার হাজার ফুল। এই যে যাচ্ছে সেই কাঁঠাল, তাই তো? হ্যাঁ দর্শক, আমি কিন্তু মাদার গাছ দেখাচ্ছি দাদার, দেখুন। এই একটুখানি গাছ, এই মাটিতে ছিল, আমি কেটে নিয়ে গেছি আর কেটে খেয়েছি। এসব কাটা বিভিন্ন জায়গা থেকে কাটা, এসব খেয়ে কেটে খাওয়ার মতো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। না এগুলো পাকার জন্য, পাকার জন্য না, এটা ইঁচড়ের জন্য। ইঁচড়ের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর দাদার, কিন্তু এটা পুরো দেখুন কিভাবে ধরেছে একদম মাটি থেকে। মাদার গাছ সব দেখাচ্ছি, এটা হচ্ছে লেবু, এই যে লেবুর মাদার গাছ। দেখুন আপনারা, দেখতে থাকুন, এই যে সমস্ত হচ্ছে লেবুর মাদার গাছ, কাঁঠাল, কাঁঠাল সব গাছে রয়েছে। প্রতিটা গাছে কিন্তু আমরা কাঁঠাল দেখাতে পাচ্ছি, দেখুন সমস্ত গাছে। এটা তো দাদা, এটা কি আছে দাদা? ফুল চলে এসে, এটা হচ্ছে নাসিক সুন্দরী। নাসিক সুন্দরী, সমস্ত গাছে কিন্তু ফুল চলে এসে। এই গাছে গোড়াও দেখেন, এটা দেখিয়েছি, দেখিয়েছি, এটাও দেখুন ফল চলে এসে। এটা হচ্ছে দাদার মাদার গাছ, এখান থেকে চারা তৈরি করা হবে এখন এখান থেকে। অতএব আপনাদের ঢোকবার কোনো, দেখুন কিভাবে কিভাবে, দেখুন কিভাবে কাঁঠাল ঝুলে আছে। হ্যাঁ কাঁঠাল, আর্লি কাঁঠাল। আর এটা হচ্ছে আপনার পেয়ারা, এটা পেয়ারা, এটা পেয়ারা। দর্শক এরকম প্রচুর পেয়ারা গাছ আছে দাদা ওখান থেকে। এটা দেখাবেন, এটা দেখুন কিভাবে, এই যে এইটা একটু দেখাবেন, এই সেই মিয়া জাকিয়াম। বর্ষার জন্য দাঁড় করাতে পারলাম না, এই সেই মিয়া জাকিয়াম। যে কিন্তু মিয়া জাকি, হ্যাঁ দেড় বছরের গাছ কিভাবে ধরেছে দেখেন, ভালো করে দেখেন। দেড় বছরের গাছ দাদা বলছে? হ্যাঁ দেড় বছরের গাছ। আচ্ছা কিভাবে আম হয়েছে দেখুন, এই দুই তিন দিনে নিম্নচাপটা যে গেল, বর্ষা গেল, এই বর্ষায় অনেক ফল পড়ে গেছে, মুকুল নষ্ট হয়ে গেছে। অসাধারণ দাদার তাও আছে গাছ। এরকম কতগুলো গাছ আছে দাদা আপনার এখানে? আচ্ছা আরো দেখাবো, পেয়ারা আরো আছে, আরো আছে। আচ্ছা যাই হোক, এটা কি আছে দাদা? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম মালটা। দেখুন ভিয়েতনাম মালটা, এটা কখনো কখনো দুই একটা বড় হয়ে যায়, বড়টাতে রস একটু কম হয় কিন্তু মিষ্টি কম হয় না, আর ছোটটা ভালো। এটা বাড়ি গিয়ে খাবেন। আচ্ছা কাকু কোথা থেকে এসেছেন আপনি? গাঙ্গনাপুর রানাঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাঙ্গনাপুর থেকে গাড়িতে করে চলে আসছেন, তাই তো? বাহ, দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসেন দাদার এখানে। একদম মাদার গাছ আমি দেখাচ্ছি আপনাদের, এই আর একটি মাদার গাছ। এটাতেও তো রস আছে? হ্যাঁ বড়গুলোতে রস আছে, কিন্তু এগুলো একটু টেস্ট মানে মিষ্টি। আচ্ছা একটা মিষ্টি, ছোটটা মিষ্টি বেশি, বড়টা একটু মিষ্টত্ব কম হয়ে যায়, রস একটু কম। ঠিক আছে আমিও একটা বাড়িতে নিয়ে যাব, বাড়ি নিয়ে খেয়ে দেখব। তাহলে নেন, দুটো নেন, কেমন হয় এখনই নিয়ে নেন। আচ্ছা দাদা আমাকে দিচ্ছে, হ্যাঁ শুধু বড়টা নিলে হবে না তো, এবার ছোটটা নিতে হবে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ এটা এটা হচ্ছে কি, ব্যানানা ম্যাঙ্গো? হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো। মানে প্রত্যেকটা গাছই কিন্তু দাদার এখানে আছে, দেখুন কিভাবে দর্শক ব্যানানা ম্যাঙ্গো কিভাবে ধরেছে আপনাদের দেখালাম। হ্যাঁ প্রত্যেকটা লেবু গাছ এখানে আছে, প্রত্যেকটা আম গাছ, ওই যে পাশে আরেকটি আম গাছ দেখুন আমি দেখাচ্ছি, ব্যানানা ম্যাঙ্গো। গিয়ে দেখুন ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ ওটাও ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো দেখুন কত বড় হয়ে গেছে, আপনাদের দেখালাম, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। তো আপনাদের তো সমস্ত লেবু গাছ, সমস্ত লেবু গাছ আমরা লেবুর গাছের মাদার ফল সহ দেখাচ্ছি এখান থেকে। এইটা দেখেন, এটা সবসময় এরকম থাকে, অলরেডি তিন চার কিলো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আরও অনেক বড় হবে, যেটা থোকায় থোকা হয় সেটা অনেক সময় একটু কম হয়।
এই যে তিনটি এক বোটায় হয়েছে, এটা একটু ছোট হবে। না না, খুব ছোট হবে না, এও বড় হবে, মানে তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, এদিকে আসুন। এই যে পাশে দেখতে পাচ্ছি সব ড্রাগন। হ্যাঁ, ড্রাগন ড্রাগন দেখাবো। দেখুন ড্রাগনটা কিভাবে করেছে দাদা। হ্যাঁ, পুরো পিলার দিয়ে লোহার পাইপ দিয়ে দেখুন কিভাবে ড্রাগনগুলো করেছে। এদিকে আসুন, ড্রাগনটা আমি একটু দেখাবো, ওটা প্রয়োজন আছে। সবেদা দেখাতে পারবেন? সবেদা ঝুলে আছে কিভাবে দেখুন। সবেদা দেখা দাদার মাদার গাছে কিভাবে সবেদা ঝুলে আছে। এটা কিন্তু কালাপাতি। কালাপাতি এদিক দিয়ে অসংখ্য ফল দাদার এখানে। এই পাশে আসুন, এই পাশে আসুন, দেখুন। আরে বাপরে, শুধু ফলের ভেতরে শুধু ফল, মন জুড়ে যাবে আপনার। শুধু ফল, শুধু ফল, শুধু ফল। ভারতবর্ষে যদি বিষমুক্ত ফল থেকে থাকে সেটা হচ্ছে এই সব। আচ্ছা, এতে কোনো কিছু লাগেও না? কিছু করতে হয় না, এটাতে মৌমাছি পালন করতে হবে। যত মৌমাছি দরকার, মৌমাছি না হলে প্রোডাকশন ভালো হবে না এটার। হ্যাঁ, সবকিছুতে সব এন্টার। এদিকে আসুন, আমরা মাদার গাছ দেখছি দাদার। শুধু মাদার গাছই আপনাদের আজ এখন দেখাচ্ছি, যত মাদার গাছ দেখুন আমরা দেখালাম আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে টেলিস পদ্ধতি। টেলিস পদ্ধতিতে দাদা করেছে দেখুন। এর হিসাব হচ্ছে, এই যারা হিসাব বুঝবে না তারা কিন্তু কেটে ফেলতে হবে। আচ্ছা, এর যত অঙ্কুর আসবে, আচ্ছা মানে কুশি বলে এটাকে, কুশি ডাল, এইগুলো সব ভেঙে ফেলতে হবে। ড্রাগন এখানে অনেক রকম আছে, আমি দেখাবো। এই দেখাতে দেখাতে এর মধ্যে কিছু ফল আছে দেখাই। এটা হচ্ছে থাইকিং জাম। থাইকিং জাম অল্প দিনে ফুল চলে আসছে, থাইকিং জাম। এটা হচ্ছে চারা তৈরি হওয়ার কথা বলছিলেন, এটা হচ্ছে রেড ডায়মন্ড। এইভাবে রেড ডায়মন্ড শুয়ে তৈরি করা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লটকন। এই যে লটকন খুব সুন্দর ধরেছে দাদা। এবার দেখেন, মানে ছোট্ট গাছ, দুটো গাছ কিভাবে ধরেছে। ফল হলে গাছের কিছু হয়? হ্যাঁ না। হ্যাঁ, আবার দেখেন ব্রাঞ্চ বেরিয়ে গেছে, ব্রাঞ্চ বেরিয়ে গেছে, ঠিক ফলের ওখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে। মানে এটাকে তো আপনাকে কাঠি দিয়ে কিছুতে আটকাতে হবে। হ্যাঁ, আটকাতে হবে, আটকাতে হবে। দেখি আজই করে দেবো, সময় পাই না, সময়ের অভাব দাদার। এই যে পেয়ারা গাছগুলো, এবার ড্রাগনটা একটু ভালো করে দেখেন। দেখুন দর্শক, টেনিস পদ্ধতিতে ড্রাগন দাদার, টেনিস পদ্ধতিতে ড্রাগন। এখানে সমস্ত রকম ড্রাগন, মাঝে মাঝে যে আপনার মাই গ্যাপটার মাঝে আপনার লেবু গাছ করেছেন তাই তো? হ্যাঁ, লেবু গাছ করেছি। এটা আমার এতটা গ্যাপিং জায়গা ছেড়ে দিয়ে তো লাভ নেই, আমি এখানে অনেক কিছু করে দেখাতে পারি দর্শকে। যে দেখুন, যে ফলও এসছে একটা গাছে, এটা এটা যে আছে আপনার, এটা হচ্ছে রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড এটা অনেক বড় হবে, এটা আরো বড় হবে। হ্যাঁ, ফল চলে এসছে গাছগুলো। দেখুন গোল্ডেন এইট দেখাবো, গোল্ডেন এইট প্রচুর ফলন আছে, প্রচুর ফলন। পাশ দিয়ে টেলিস পদ্ধতিতে ড্রাগন করেছে দাদা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন জাতের কিন্তু ড্রাগন। আর পরিচর্যাটা, ক্ষেতটা আমি বলবো পরিচর্যাটা একদম আগাছা হলে হবে না, গাছটা পরিষ্কার রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে রাখতে হবে। আর যত কুশি বেরোবে কেটে দিতে হবে। আর এটা তো লোটিং হবে অনেক, এটার আমার এক বছর বয়স, হার্ডলি এক বছর বয়স হয়েছে। এবার পরবর্তীতে আরো লোটিং হবে। এই যে টেলিস পদ্ধতি, এত কষ্ট করে এত পাইপ দিয়েছি, এরকম ভাবে টেলিস পদ্ধতিতে একটু খরচাটাও হয়, খরচাটা হয় কিন্তু লাভ আছে, লাভ আছে। আর দর্শক, আপনাদের সামনে মাদার গাছ দাদার, কুমার কুসুম কুড়ি নার্সারির মাদার গাছ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন মাদার গাছ সহ বিভিন্ন ধরনের মাদার গাছ আপনাদের সামনে তুলে ধরলাম। তাই যেতে যেতে একটা কথাই বলবো দাদার সঙ্গে কথা বলে, বেশি বেশি করে ফল গাছ লাগান, বেশি বেশি করে ফল খান। ফল গাছ লাগালে সমস্ত কিছু হবে দাদা, আমরা যেমন অক্সিজেন পাবো পরিবেশে, ঠিক তেমনি
ফল খেলে ফলের কোনো ফলের কোনো বিকল্প হয় না, বেশি বেশি ফল খান, যেখান থেকে পারেন সেখান থেকে কিনে নিয়ে ফল গাছ লাগান, এটা নিয়ে কোনো ব্যাপার না। আমি এই প্রতিবেদন করছি বলে এখান থেকে কিনতে হবে সেটা নয়, আপনার যেখান থেকে ভালো লাগে গাছ লাগান, দাদার কথা হচ্ছে গাছ লাগান। তো আমিও বলবো দয়া করে আপনারা গাছ লাগান, গাছের সন্ধান নিতে গেলে গাছ লাগাতে গেলে একবার কুসুমকুড়ি নার্সারিতে এসে দেখে শুনে ভালো করে ভালো মানের চারা এখানে পেয়ে যাবেন। এই বলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। একটু একটু এক সেকেন্ড আসবেন এদিকে।